ভোগ দিচ্ছে ভোগ দিতে পারো নি নিজে তোমার এরকম অবস্থা কেন? চুল উস্কো খুস্কো, মুখটা শুকনো, তোমার মানে একটু বিস্তার করলে বললে হয় ভালো হয়। আমি আজকে মাথাটাই শ্যাম্পু করেছিলাম। হ্যাঁ, তো শ্যাম্পু কি মানুষ করে না? শ্যাম্পু তো প্রত্যেকেই করে, আমিও করি, কিন্তু এরকম উস্কো খুস্কো তো। আজকে সকাল থেকে এতটা কাজ, আমি মাথায় যে একটু তেল নেব সেই সময়টাও আমার নেই। মাথায় একটু তেল মাখিয়ে দাও, দেখি কেমন পারো। নাকি দেখি কেমন পারো ব্যাপারটা নয়। আমি যখন মায়ের কাছে থাকি, আমার শাশুড়ির কাছে থাকি, আমার মাথায় বিকেল বেলাটা আমাকে হাত হাত দিতে হয় না। আমার মা আমাকে কাছে বসিয়ে কি সুন্দর মাথায় তেল মেসাজ করে দেয়। আর আমার শাশুড়ি, ও সে তার বলবার কথাই নয়, একেবারে আমার নিজের মা যেভাবে মেসাজ করে দেয় সেইভাবে মেসাজ করে কি সুন্দর মাথা বেনুনি করে মাথা গোছ করে বেঁধে দেয়। আমি ভাবছি আর ওদের জন্য মন খারাপ করছি, আর এই সমস্ত কাজের ইয়েতে আমার আর মাথায় তেল মাখা তো দুধ চুলটা ছাড়া তো ইচ্ছে করছে না, যার কারণে আমার এই মুখের পরিস্থিতি। তো তুমি কি আমার মাথায় একটু তেল মাখিয়ে দিবে? আমি আর ভাত খাবো তো, আর আবার হাতে তেল লাগাবো? কে আর আমার জন্য আছে? একজনকে বলা যায়। কে? ভাই না বোন? পিসিমণি। বোনু, সারাদিন তো তোমাদের জন্য আমি অনেক করি। আমার আজকে সত্যি সত্যি মাথাটা খুব যন্ত্রণা করছে। মাথাটা একটু আমাকে তেল মাখিয়ে দিবে? যাচ্ছি। তুমি তো ঘেমে গেলে। আমার অভ্যাস নেই যে আমি মানে মাথাটা একটু তেল ছাড়া একটু রাখবো। অনেক অনেক মানুষ আছে মাথা কি সুন্দর চুল সিল্কি রাখে আর তেল না নিয়ে থাকে। আমি আমি পারি না, ওই জন্য আমার এখন গরমও করছে আর ভালোও লাগছে না। একটু তেলটা মাখিয়ে দিলে ভালো। অন্য একটু মাখিয়ে দাও। আমি তেল মাখিয়ে দেবো, কিন্তু তোমাকে 10 মিনিট ওয়েট করতে হবে। এখন রাতে কটা বাজে জানো? 9:30। এরপর আমি জিউকে খাওয়াবো, আর তোমাকে 10 মিনিট আর তেল মাখিয়ে দিতে হবে। না না না, বসো বসো বসো, আমি মাখিয়ে দিচ্ছি, বসো। হ্যাঁ, আমি 10 মিনিটে 11 মিনিট হলে আমি কিন্তু চলে যাবো, আমার কাজ আছে। 12 মিনিট হলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাও, আমি বসছি। মাথায় তেল দিবে না, উনুনে তেলটা গরম করবে, তারপর মাথায় দিবে।
কি তেল মাখানো হচ্ছে অনু? একটু ভালো করে মাথাটা একটু মালিশ করে দাও। বেশি জোরে চুলে তেল নেওয়া ভালো নয়, এভাবে মাথা। এই এত সব নীতি বাক্য জানলে আমি কিন্তু আমি সত্যি সত্যি ইয়ে করে নিতাম, নিজে বসে দাঁড়াতাম। কেন এটাতে তোমার আরাম হচ্ছে না? হচ্ছে, মা যেমন করে করে ওরকমটা হচ্ছে। ঘুমিয়ে গেলে নাকি? ঘুমাবো এদের না খাওয়া দাওয়া করো নাকি অনেক কাজ আছে, বাসন কাজ করা, সকালে অর্ধেক কাজ রাত্রে না ছেড়ে রাখলে কষ্ট করে হলো এরকম করে তেল নেওয়াই ভালো। তুমি রেগুলার, তুমি রেগুলার না? রেগুলার নেওয়া হয় কি যখন শ্যাম্পু করি তখন নেওয়া হয়। আমার বোনের চুলটা কিন্তু ভালো, আমার মনে হয় এইভাবে তেল নেয়, কিন্তু বিশেষ কিছু মাখে না। তো আপনারা চেষ্টা করুন না মাঝে মধ্যে এরকম ভাবে তেল নিতে। আশা করি ও যখন উপকার পেয়েছে, আমি করে দেখি, চেষ্টা করছি। আমার যা কাজ মনে হচ্ছে পারবো না, তবু আমি চেষ্টা করবো। আপনারাও আমি মানে আমি আপনাদের অনুরোধ করছি, আপনারাও চেষ্টা করুন, হয়তো পারলেও পারতে পারেন। রাত্রেবেলায় শোবার আগে এইভাবে তেল নিয়ে মাথাটাকে জড়িয়ে নিয়ে মানে এই নিয়মগুলো মেনটেন করে যদি করা যায়, আমার মনে হয় চুলের পক্ষে ভালো। ও আমাকে আগেও বলেছিল যে বৌদি চুলে তেল আমি দেবো, ও আমি দেবো। তো আজকে আমি অতটা গ্রাহ্য করি না, আজকে আমাদের একটু টাইমও হয় না, সেই প্রসঙ্গে তেলটাও আমায় দিয়ে দিল মাথায়। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।